আমি চাই আমার আব্বার যে মারছে হের যাতে ফাঁসি আমার আব্বার যে মারছে আমার আব্বার কেটে মারছে আমার আব্বার কেটে মারছে মানে চোখ খোলাইছে গলা কাটা পালায় দিছে অর্ধেক গলা কাটছে আর অর্ধেক রইছে তাজা খবর 24 আসসালামু আলাইকুম তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি ইতি খানম নরসিংদী রায়পুরায় রায়হান উদ্দিন নামে এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় তার বা চোখ উপড়ে ফেলেছে তারা সোমবার 17 এপ্রিল সকাল 9:30 দেখি উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামের বাড়ির পাশে একটি ঘাস খেতে রায়হানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন নিহতের পরিবারের সদস্যরা পরে পুলিশ গিয়ে দুপুরে সুরতহাল শেষে মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় নিহত রায়হান সিরাজনগর নয়াচর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে পেশায় তিনি কৃষক নিহতের মেয়ে মার্জিয়া জানান গতকাল রাত 9:30 বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি আব্বু 9:30 সময় বাড়িতে ছিল খাওয়া দাওয়া কইরা তারপর বাইরে গেছে পরে তারপর ইয়া আব্বাই বলতেছে যে ইয়া গেট দেলা কত শত্রু আছে পরে আব্বাই গেছে আর ফিরাইছে না আমরা মনে করছি পরে সকালে স্থানীয় সুলতান মিয়ার ঘাস খেতে বাবার গলা কাটা ও বা চোখ উপড়ানো মরদেহ পাওয়া যায় তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে এ ব্যাপারে ধারণা দিতে পারেনি তিনি অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ জানান প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে এটি একটি হত্যাকাণ্ড আজকে নয়াচরের সিরাজনগরের রায়হান উদ্দিন নামে এক ভদ্রলোকের লাশ পাওয়া গিয়েছে তো লাশ দেখে আমরা এটা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে এটা একটা হত্যাকাণ্ড জড়িতদের আইনের আওতায় আনা হবে বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে আপনার রক্ত মানে ওই দেখতে মাইরা শেষটায় ওই দিকে নিছে এনতে মাইরা ওই জায়গায় নিছে মনে হয় আমাদের ধারণা আব্বু 9:30 সময় বাড়িতে ছিল খাওয়া দাওয়া কইরা তারপর বাইরে গেছে পরে তারপর ইয়া আব্বাই বলতেছে যে ইয়া গেট দেলা কত শত্রু আছে পরে আব্বাই গেছে আর ফিরাইছে না আমরা মনে করছি ইয়া সবসময় বাইরে যা বাইরে গিয়া আই পরে পরে কালকে আর আইসে না পরে তারপর আমরা মনে করছি ইয়া আব্বাই দ ইয়া দশটার সময় আই পড়বো আমরা আর ইয়া কি খুঁজ নিতাম পরে আব্বাই তো মোবাইলও চালানা কেমনে যোগাযোগ রাখুম সকাল হয়েছে মানে আমরা কই আব্বাই আই না করে আব্বাই তো গেয়ের বাই থাকতো না থাকলেও তাড়াতাড়ি আই পড়বো সকালে ইয়া 9টার সময় আয়া ইয়া পানি দে কবুতরটে আয় না পরে আমরা ইচ্ছা মতে কান্তাছে আমরা কই আমার আব্বু কই গেল আমার আব্বু আমরা কিভাবে খুঁজ করবো আমরা তো জানি না আমার আব্বু তো মোবাইল চালানা খাওয়া দাওয়া করে তারপর ভরেছে সকালে 9:30 দেখছি 9:30 দেখছি পরে তারপর আমরা ওই যে লিপি আন্টি আমার উপির কাছ থেকে খুঁজছি শত্রু ছিল আপনারা জানেন এবারে শত্রু ছিল না এখন আমি জানি না কে মারছে আমার আব্বুকে আমি চাই আমার আব্বারে যাই মারছে হের যাতে ফাঁসি আমার আব্বারে যে মারছে আমার আব্বারে কেটে মারছে আমার আব্বারে কেটে মারছে মানে চোখ খোলাইছে গলা কাটা পালায় দিছে অর্ধেক গলা কাটছে আর অর্ধেক রয়েছে চারজন ভাই নাই চার বোন আমি তো এক বছর দইরা নসুন্দি তাই রে আমার অসুখ দেখা দেয় না আমার বুদ্ধেরা কেনা মারছে এটা আমি জানি রে বাবা আমার বাবা তো চুরি করছে না মিথ্যা কথা কইছে না সবার জন্য জানি না দেন জীবন আমার ভূত কেন মিথ্যা কথা কইছে না আমার ভূত আলালি কামে খাইছে ভাই এটা কামাই আমি তো কবিচার চাই গো বাবা শ্রু কবিচার চাই আমার ভূত নাতিন রাজা নাতিন একটা ভূত আল্লাহ দিছে না গো বাবা এতিম বানায়া মানছে লইয়া দিছে রে আমি দ আমার বাবা বাচ্চা আজকে নয়াচরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমি সকালে শুনতে পাইলাম কে বা কাহারা রাত্রে মনে হয় ওই সিরাজ কাকার ছেলে রায়হানকে হত্যা করছে আসলে বিষয়টা অত্যন্ত মর্মান্তিক তাকে জবাই করার পরে আবার তার ডান চক্ষু উৎপাটন করছে তো রায়হানকে আমি ব্যক্তিগতভাবে চিনি এই ফ্যামিলির সবাইকে আমি চিনি তো এই ছেলেটা কৃষিকাজ করতো তার অন্য ভাইয়েরা সবাই ডাকাতে ব্যবসা বাণিজ্য নিয়ে প্রতিষ্ঠিত সে অত্যন্ত বিনয়ী স্বভাবের লোক ছিল রায়হান সে দেখলে দূর থেকে সালাম দিত এবং তার একটা আদব কায়দা অনেক ভালো ছিল তো আসলে কৃষিকাজ করতো বাড়িতে থাকতো আমরা তাকে অত্যন্ত ভালো ছেলে হিসাবেই জানতাম
কিন্তু এই দুর্ঘটনাটা কিভাবে ঘটছে এটা আসলে আমরা বুঝতে পারছি না। বাকিটা প্রশাসনের লোক এসেছে, তদন্তের বিষয়, তদন্ত করলে হয়তো মূল ঘটনা বেরিয়ে আসবে। এখন তো সন্দেহ বলতে আমরা তো আর কিছু জানি না, কারণ আমি ছিলাম বাজারে, বাজার থেকে খবর পাই আছি আর কি। সন্ধ্যার সময় বাড়ি টিপতারি টিপতারি করছে, নামাজ টামাজ পড়ছে, পরে বাড়িতে পারিছে আর কি। আমি জানছি 11টার দিকে। বাড়িতে কাজ টাজ করতো, গরু ফালতো, এমনি কৃষি কাজ টাজ করতো। প্রায় দেখছি রাত দুধ নিয়ে যাইতো, আমরা আইতাম মানে সাথে সাইকেল ট্রাইকেল তুই তো দেখা সাইকেল তুই তো এমনি ছেলে হিসেবে খুব ভালো আছি না, এমনি সত্য মতো তো আমি বা কেউ লোক আজ আমি বা কেউ কেউ লোক কেউ জগ্রাফের সাথে এটা আমরা জানি না। মর্মাহত মানে এই এই মৃত্যুতে আমরা অত্যাধিক মর্মাহত দেখছি দেখছি জব করছে তারে আর শোক তুলে লাগছে। আজকে নয়াড়চরের সিরাজনগরের রায়হান উদ্দিন নামে এক ভদ্রলোকের লাশ পাওয়া গিয়েছে। তো লাশ দেখে আমরা এটা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে এটা একটা হত্যাকাণ্ড। আমরা লাশের সুরতাল সম্পন্ন করেছি, এরপরে যে আইনানুগ প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা করছি। পাশাপাশি এখানে থানা পুলিশ সহ আমাদের ডিবি পুলিশ এবং হচ্ছে পিবিআই হ্যাঁ এখানে উপস্থিত হয়েছে। আমরা সকলে মিলেই প্রকৃত কী ঘটনা ঘটেছে এবং কারা এর পিছনে দায়ী সেটা আমরা তদন্ত করছি। আমরা ইনশাল্লাহ অবশ্যই এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের মুখোমুখি করব এবং এই হত্যাকাণ্ডে যারা ঘটিয়েছে তাদের বিচার ইনশাল্লাহ হবে। ওনার গলাতে আঘাতের চিহ্ন আছে এবং চোখে আঘাতের চিহ্ন আছে এবং সেটা হচ্ছে শার্প কাটিংয়ের চিহ্ন। ধন্যবাদ। হত্যাকাণ্ডটা ঘটছে এটা তো রাত্রের ব্যাপার, আমরা তো কেউ জানি না। আমরা তো এই দেশের দিক ঘোরাঘুরি করি, রাত্রে খাই খাওয়া দাওয়া করে ঘুমাইতেই কোন লোকে চোখে দেখে গেছে, দেখে গিয়ে পরে আমরা এ বাইতেছে না হেন গিয়ে আমার বাগনির কাছে, আমারও হেন একটা বাগনি আছে, এলার কাছে কইছে পরে এলা আয়া বাড়ি কইছে পরে গিয়ে মানুষে ফাওয়া গেছে আমার বাগনারে। আজকে সকালে কারো নাই এমন কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব না আমার বাগনারে উত্তু ফাগলার ভক্ত আর কি। আমি বুঝেন না, আমিও তো উত্তু ফাগলের ভক্ত হই, ল্যাংটার ভক্ত। তো আমার বাগনা খালি আকোলালির জফে দিকে তো 20 বছর বা 15 বছর আগে একবার কুত্তায় কামড়ার ভিতরে ঘুমাই রয়েছে কুত্তা, তো হ্যাঁ যে ছবি দিয়েছে কামড়া যা নাকটা নিচে গা নাকটা নেওয়ার পরে তো হ্যাঁ কিছু সেন্ট্রাল ম্যান্টেল এর তো হত্যাকাণ্ড। গলা কাটছে, রাত্রে কাটছে, মনে হয় শোকও দৌড়াইলেছে আমার বিভাগের বুঝে না। শোনাটা হলো আমিও সকাল 10:30 থেকে 11টার মধ্যে শুনছি, শোনার পরে আমারও বিশ্বাস হয় নাই। পরে আমি এরই এক মামার কাছে ফোন দিছি, ফোন দেওয়ার পরে উনি বলছে যে হ্যাঁ মেম্বার সাহেব সঠিক ঘটনা, তাড়াতাড়ি আসেন। যেই ঘটনাটা ঘটাইছে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, কারণ এটা হলো একটা দুঃখজনক, কারণ হলো ছেলেটা খুবই ভালো ছিল, মানে এইরকম ঘটনা যে করেছে এটা মোটেও কাম্য নয়। হ্যাঁ মাঝার মাঝারে যাইতো, এটা তো অনেক ই যায় এও যাইতো, গলা জব করা আর হলো একটা চোখ ডান চোখটা উবরাই নিয়েছে। এটা সাধারণ কোনো জিনিস, এটা সাধারণভাবে এইভাবে এটা করার কথা না। আর এটা যেই করছে মানে অধিক ক্ষোভ বা যারা পিপাসকিত বা মানুষের আত্মা বা যারা দস্য এরাই গাছ ঘটনা ঘটাইতে পারে। হ্যাঁ আমরা নিন্দা জানাচ্ছি যারা এই ঘটনা ঘটাইছে, মানে এটার সাথে যারা জড়িত এদের জন্য সঠিক বিচার হয় এটি আর কি। আমি গেট বাড়িতে লাগাই দিতে ভালো না, কত শত্রু আছে তোরা সাবধানে চলিস, ইরা কইছে ইরা কই পরে আব্বাই গেছে। আমরা বড় বুঝি যে সকালে আসতেই পারে, পরে আর আসছে না। আপনার রক্ত মানে ওই দেখতে মায়েরা শেষ থাকে ওই দিকে নিচ্ছে, এতে মায়েরা ওই জায়গায় নিচ্ছে মনে হয় আমাদের ধারণা।